আল্লাহর কারণে আমার হাবিবকে যদি না পাঠাইতাম এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না। আল্লাহর পবিত্র কোরআনে সাক্ষী দিয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন। আল্লাহই বলে এই দুনিয়ার মানুষ তোমরা জানো না আমার রাসূলকে, আমার হাবিবকে, আমার বন্ধুকে তোমাদের জন্য কি পাঠিয়েছি। কি পাঠাইলেন? আল্লাহর রাসূলকে, আল্লাহর হাবিবকে আমাদের জন্য রহমত পাঠাইলেন। সুবহানাল্লাহ। আমার নবী আখেরু আওয়ালু নবী, আখেরু নবী, জাহেরু নবী, বাতুনেও নবী, নবী সার্কুলের ওই বাদশা। কিন্তু আমার নবীরে পাঠাইলেন 1,24,000 মুতান্তরে 2,24,000 পয়গম্বরের শেষে 570 খ্রিস্টাব্দে মক্কা নগরী আব্দুল্লার কুটিরে মায়ামানার উত্তরে ফতুলাই গ্রামে দাদা আব্দুল মুতালিবের ঘরে রাসূল রে 12ই রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় রাসূলেরে পাঠাইলেন এই পৃথিবীতে। তার কারণ হইল এর আগে যত নবীরাই আসছে আগমন বার্তা জানাইছে, আসতেছে আসতেছে কে আসতেছে, ওই 570 খ্রিস্টাব্দে ইসলাম পরিপূর্ণভাবে সমাপ্তি ঘোষণা করে দিয়ে প্রধান অতিথি সাইন ঘুরে দেখেছে সভাপতি। মাত্র 63 জাগতিক জগতে 63 বছর মেরাজের 27 মিলাইয়া 90 আর বর্ষারা 27 বছর মেরাজ শরীফ করছে। উম্মে হানির ঘরে ছিলেন নবী, এই জায়গাতে মেরাজ শরীফ করছে, বিছানা ডয়া গরম হয়ে পাইছে, জিনজিল ওইভাবে লড়ে। তাইলে বুঝেন মালিকের খেলাটা কোন জায়গা খেলে। এইটাই একমাত্র ওলিয়া উলিয়ার প্রেমিক যারা আহলে বায়াতের অন্তর্ভুক্ত, যারা যারা আহল, যারা রাসূলের আহল, যাদের রাসূলের অংশীদার, তারাই বেদ জানে আর এই প্রেম জানে, এ ব্যতীত আর কেহ জানে না। যারা পাঞ্জাতনের রক্ত অন্তর্ভুক্ত তারাই এইটার বেদ বুঝে, এছাড়া বুঝে না। তাই আল্লাহ বলে এই পৃথিবীতে যদি কোনো উরুস মাপিল কোনো মঞ্চ হয় আর এই জায়গাতে যদি আমার হাবিবের কোনো গান না হয়, এইটা আমার দরবারে পচা দুর্গন্ধময় হয়ে যায়। এই জন্য বাবা আমার রাসূলকে স্মরণ করে আমার আরেকটা শান ধন্যবাদ সবাইকে। অতি চমৎকার নীরব সাউন্ড, সাউন্ডের নাম নীরব হইতারে, কিন্তু সাউন্ড নীরব না, নাম নীরব তবে সাউন্ড নীরব না। সাউন্ড খুব গরম, আমারে আর একটু গরম করে দিতে হবে, কারণ আমি একটু বয়স তো আস্তে আস্তে বাড়বো, এটা তো আর কমে না। স্ট্যান্ডা ভিড় হয়েছে না রে বা আমার সামনে দাস কা বেলার শটটা লাগে একটু ভরে ভরে। কারণ যেই নবীর নাম না লইলে, যেই কালেমে না পড়লে কখনো মুসলমানও হওয়া যায় না, সঠিক ইমানদার হওয়াও যায় না। আমি এই জায়গাতে গেলাম শহরে আব্দুল্লার কুটিরে মায়া মেনার উত্তরে আসলে আমার নূর নবীজি, নবীজি 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 আসলে আমার নূর নবীজি।
করিতে উদ্ধার চিনলাম নাই আমার মন পাখি আসলো আমার নূর নবীজি 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 আসলো আমার নূর নবীজি অন্তর্ভুক্ত দেশের মাঝে মানুষের অভাব নাই, তারা তাওহীদ কি জিনিস বুঝে না। আমার নবী তাওহীদ নিয়ে আসছে, তোমার আমার মতো পাপি পাপি তরানোর জন্য আমার রাসূল একটা রাস্তা নিয়ে আসছে, লইলো ইহদিনা সিরাতাল মুস্তাকিম, যে সোজা রাস্তায় চলে তারেই আমার নবী তরাবে, আর যে চলে না তারে তরাবে না। ইয়াজিদা মুসলমানকে কখনো নবী সুপারিশ করবে না, হুসাইনি মুসলমানকে সুপারিশ করবে, তাই আমার গানটা। ও বাবা মানুষের সুরতে নবী আসিয়া তরায় করে রহমতের পিয়ালা বিলাই সারা দুনিয়ায়, মানুষের সুরতে নবী এক আস্তে। কিছু কিছু জানুয়ারে কয় নবী মানুষের সুরত চাইছে, নবী আমার মতোই মানুষ না, উজুবিল্লাহ কখনো না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়খানা মুবারকের মাঝে মেশকাম্বরের চাইতো গন্ধ ছিল, সুগন্ধি ছিল, যেই সুগন্ধের দ্বারে মেশকাম্বর আর মানত। আর তোর আমার পায়খানা তো কুত্তায়ও খায় না, রাসূলের পায়খানা মুবারক কেউ কোনোদিন দেখে নাই, রাসূলের প্রস্রাব মুবারক কোনো সাহাবি দেখে নাই, একবার তো দেখেছিল রাসূল একদিন একটা গ্লাসের মাঝে প্রস্রাব করে উম্মেহানির ঘরে রেখেছিল, আর এই গ্লাসের পানি উম্মেহানি প্রাণ করার পরে রাসূল বলছিল এ উম্মেহানি যাও যাও তোমার জীবন বন্ধ হয়ে গেছে, যেই গ্লাসের শারাপ তুমি পান করেছো তোমার এই দেহটার দুজকের আগুনে কখনো গ্রাস করতে পারবে না। আর এক হয় আমার মতোই মানুষ কো সালাম সরকারের গানত্ব হয়ে গেছে, মানুষের সুরতে আইছে, মানুষের সুরতে যদি নাচতো বাবা ধর্ম কে প্রচার করতো। আমার নবীর এমন ক্ষমতা আছে বাঘের রূপেও আসতে পারতো, বাঘের রূপে আসলে কখনো ধর্ম প্রচার করা যেত, বাঘ দেখলে তো মানুষ দূর দিত। যেই রূপটা বাস যেই রূপটা মানুষের এই রূপটার নাম হইল বাসা, এই রূপটার নাম হইল বাসা। বাসার মানে আমগার মতো মানুষের সুরতে আইসে, কিন্তু আমগার মতো নবী না। নবীর আরেকটা সুরত আছে, এটা হইল ময়ূরের সুরত, যে জায়গাতে 70,000 বছর আল্লাহর সাথে ইবাদত বন্দেগি করে সেই জায়গাতে নূরের সুরত। আরেকটা সুরত আছে ফেরেশতা, আমার নবীর একটা সুরত না তাই, মানুষের সুরতে নবী আসিয়া তোরায় রহমতের পিয়ালা বিলাই সারা দুনিয়ায়, মানুষের সুরতে নবী আরে মহিন ভাই রহমতের পিয়ালা বিলাই নবী আমার সারা দুনিয়ায়, আমার বাবুজিয়া আবুজেহেল নবী আমার নূর নবীজি 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 নবী গো আসলো আমার নূর নবীজি। খাতা বান্না বিহীন তিনি নুরুল আনাম
বহদুর খাতাবান নবীহীন তুমি নুরুল আলা নূর। এই সালাম সরকারে বলে নবী আমার নই বহদুর, আবার করিলে গুরনি দানে তাই দিও চরণে। নবীজি আসলে